অস্ট্রেলিয়ায় গ্রেট ট্রিবিফ পর্যটকের আকর্ষণীয় প্রাকৃতিক স্থানগুলোর মধ্যে অন্যতম। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝখানে অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কুরিয়া সাগরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম এই প্রবল প্রাচীন চরটি। কুইন্সল্যান্ডের কুরিয়া সাগরের গ্রেট ট্রিবিয়া রিফ 2900টিরও বেশি প্রাচীন প্রবল প্রাচীন এবং কয়েকশো দ্বীপ নিয়ে গঠিত। লাখ লাখ বছর ধরে অগণিত জীবন্ত প্রাণী একত্রিত হয়ে বিশাল প্রবল প্রাচীন গঠন হয়েছে, যা পৃথিবীর সবচাইতে বিচিত্র বস্তুতন্ত্রের একটি এবং অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। গ্রেট ট্রিবিয়া রিফকে পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীন বলা হয়। সমগ্র প্রাচীনের দৈর্ঘ্য প্রায় 2300 কিলোমিটার এবং প্রায় আয়তন প্রায় 30,04,000 বর্গমিটার। গ্রেট ট্রিবিয়ার সামুদ্রিক প্রাণীর অন্তর্ঘর। এটি সি অ্যাস চিংড়ি, ঝিনুক, কাঁকড়া ও হাজার প্রজাতির মাছের নিরাপদ আবাসস্থল। এখানে প্রায় 1,050 জাতির মাছ, 17 প্রজাতির সমুদ্র সাপ, 6 প্রজাতির কাচ্চিপ, 3 প্রজাতির তিমি, 2 প্রজাতির ডলফিন এবং অসংখ্য মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী ও উদ্ভিদ দেখা যায়। 1981 সালে গ্রেট ট্রিবিয়া রিফ বিশ্ব ইতিহাসে মর্যাদা প্রায় CNN এটিকে পৃথিবী প্রাকৃতিক সপ্তর্যে তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রতি বছর সারা পৃথিবীতে থেকে 20 লাখেরও বেশি পর্যটকের আগমন ঘটে গ্রেট ট্রিবিয়া রিফে। বন্ধু, আজ এই পর্যন্তই থাক। আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।